গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি এক কাপ চা দিয়ে। তো এটা হলো গ্রিন টি, তো আজকে এটা আমার ব্রেকফাস্ট, গ্রিন টি আর একটু ফল। তো সকালে তো খালি পেটে ফল খেতে নেই, তো তাই জন্য প্রথমে আমি একটা বিস্কিট খেয়ে নেব, তারপর ফলগুলো খাবো। আজকে সকাল থেকে একটু রোদ ওঠেনি, জানি না কখন রোদ উঠবে। পুরো ওয়েদারটা খুবই গম্ভীর গম্ভীর হয়ে আছে, মানে সকালে উঠে গেছি, এখন 7টা বেজে গেছে, তাও মনে হচ্ছে যেন সকাল হয়নি। রোদটা উঠলে ভালো লাগবে। তো ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেল, তো এরপরে লাঞ্চের জন্য প্রিপেয়ার করতে হবে, তো তাড়াতাড়ি যাই গিয়ে লাঞ্চটা রেডি করে নিই। তো আজকে আমার এটাই লাঞ্চ। তো লাঞ্চে আছে আমার একটা ব্রেড আছে, আর মিক্সড ভেজ দিয়ে পনির দিয়ে একটা তরকারি আছে, আর এটা লাউয়ের তরকারি আছে। তো লাঞ্চটা স্টার্ট করে নিই, তো খাওয়া শুরু করে দিই। প্রথমে লাউটা দিয়েই খাই। লাউটা ভালো হয়েছে। তো লাঞ্চ কমপ্লিট করার পরে, একটু রেস্ট নেবার পরে, আমি আর বোন দুজনে একসাথে বেরিয়ে পড়েছি, কারণ কিছু কেনাকাটা করার আছে। তো দুজনে মিলে এখন একটু শপিং করব, তো তাই জন্যই এখন যাচ্ছি। পিছনে এটা জ্বলছে, তাই তো মানে ওদিকে কোথায় যাচ্ছে, ওদিকে তো বন্ধ। এটা দিয়ে উঠবি?
আমরা এখন শপিং মলে চলে এসেছি, আর দেখবো কি কি কেনা যায়। যেগুলো কিনবো ঠিক করেছি, সেগুলো পছন্দ মতো এখানে পাই কিনা দেখবো, যদি পাই তো নিয়ে নেব, না হলে অন্য কোথাও আবার যেতে হবে। এখন এখানে সব জিনিসগুলো দেখছি, তো এখান থেকে একটা রানার নিয়েছি, আর ক্রুশন নিয়েছি, আর ক্রুশন কভার নিয়েছি, আর আর সোফা কভার নিয়েছি। তো জিনিসগুলো মোটামুটি ভালোই আছে, খুব খারাপ নেই। যেমন চেয়েছিলাম ঠিক তেমন পাইনি, তবে যেগুলো নিয়েছি সেগুলো মোটামুটি পছন্দ হয়েছে। লাল না ফ্লোরটা, তাহলে অন্য না জানি কোন রকম পছন্দ করে একটু, এটাও ভালো না, খারাপ না। রেড লাভ রেড, এই এটা খোলা যায় না, খোলা খোলার দরকার কি, কাজবে না না, এই রেড নমনে নেবো। আমাদের এখন শপিং কমপ্লিট হয়ে গেছে, তো আমি আর বোন এখন যাচ্ছি ছোট পিসির বাড়িতে। তো আমরা যখনই একটু টাইম পাই, টাইম কাটানোর জন্য ছোট পিসির বাড়িতে চলে যাই। এছাড়াও একটা কারণ আছে, কেন কি ছোট পিসি বিউটিশিয়ান, তো আমার আইব্রোটা করার ছিল, তাই জন্য ছোট পিসির বাড়িতে যাচ্ছি আইব্রো করার জন্য, আর একটু ছোট পিসির সাথে আড্ডাও মেরে আসব। তো আপনারাও চলুন আমার সাথে, আজ আমার ছোট পিসির বাড়িতে ঘুরে আসবেন। আমরা এখন পিসির বাড়ির রাস্তাতে আছি, তো ওই যে দেখা যাচ্ছে পিসির বাড়িটা, তো এই পিসির বাড়িতে পৌঁছে গেছি। দাদা নেভিতে জব করে, তো তাই জন্য দাদা আর বৌদি ভাইজাকে থাকে, এখানে কেউ নেই। এখানে পিসি পিসেমশাই দুজনে একা একা থাকে, তো আমরা যখনই সুযোগ পাই এখানে চলে আসি পিসির সাথে সময় কাটানোর জন্য। পিসিরও তাহলে আর বোর ফিল হবে না, আর একটু ভালো লাগবে বাড়িতে কেউ এলে, তাই না? তাই জন্য আমি বোন বা আমার কাকার ছেলে মেয়েরা যারা আছে, ওরা যখনই সময় পায় পিসির সাথে একটু টাইম কাটানোর জন্য চলে আসে, একটু ভালো লাগে পিসির সময় কাটালে, একাকিত্বটা দূর হয় আর কি। দেখো কি অবস্থা, পিসি এখন ফল নিয়ে চলে এসছে। এখন সবাই মিলে একটু ফল আহার করা হবে, তাই তো? ফল আমি খাবো, আঙুর চলবে না আমার, সব ফল শেষ, কিছু আছে এখন, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা সবাই শুয়ে শুয়ে আড্ডা মারছি।
আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে, আর পিসি এখন সন্ধ্যা দিচ্ছে, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব, বাড়িতে চলে যাব। তো আজকে ব্লগটা এতটাই, তো আশা করছি আপনাদের ব্লগ ভালো লাগছে। যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থাকবেন।